টানা তিন দিন অনুশীলন করলেও এখনও পুরো দল নিয়ে একসাথে মাঠে নামতে পারেনি রংপুর রাইডার্স। দলের উইকেট রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান জানিয়েছেন, এবার শিরোপা ছাড়া অন্য কোনো কিছুই ভাবছে না রাইডার্স। আর সাকিব আল হাসান থাকায় ট্রফি জেতার কাজটা হবে আরও সহজ। তিন দিন ধরে বিপিএল এর প্রস্তুতি নিচ্ছে রংপুর রাইডার্স, যদিও এখনও একসাথে হতে পারেনি পুরো দল। সাকিব অনুশীলন করেছেন একদিন, দ্বিতীয় দিনে ছিলেন না রনি হাসান মাহমুদরাও। বিদেশি ক্রিকেটাররাও এখনও যোগ দেননি দলের সাথে। এরপরও যারা আসছেন প্র্যাকটিসে ঘাম ঝরাচ্ছেন বেশ লম্বা সময় ধরে। রংপুরের ক্রিকেটারদের সবার একটাই কথা, এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য সর্বোচ্চ ফাইট দেবে পুরো দল। রংপুরের প্রতিবারই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামি, এবারও অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামবো আমরা ইনশাল্লাহ। এবং আমার কাছে মনে হয় যে ওইটার লক্ষ্যেই আসলে প্র্যাকটিস আমরা শুরু করেছি এবং প্রসেস ওইভাবেই ফলো করছি। অন্যান্য বছর কোনো দলই তিন চার দিনের বেশি অনুশীলন করার সুযোগ পায়নি বিপিএল শুরুর আগে। এবার মিরপুরে দুই দল রেখে বাকিদের ভাগ করে দেয়া হয়েছে আলাদা আলাদা প্র্যাকটিস ভেনু। সোহান বলছেন প্রত্যেক দলের জন্য এবার বেশ সুবিধা হবে প্রস্তুতি নিতে, যার ইতিবাচক প্রভাব দেখা যাবে টুর্নামেন্টে। এর আগে হয়তো তিন দিন চার দিন প্র্যাকটিস করে পুরো টিমের ওই জেলটা তৈরি হয় না, যার কারণে আমরাও হয়তো একটু আগে আর্লি শুরু করেছি। এবং আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম টিমগুলোই ভালো টিম এবং তারাও ওইভাবে প্ল্যান করতেছে, যার কারণে আমার কাছে মনে হয় যে একটা প্রফেশনাল দিক এবং এটা ওভারঅল আমাদের ক্রিকেটের জন্য অনেক বেটার। এবার সাকিব থাকার পরও নুরুল হাসান সোহানের সম্ভাবনা আছে রংপুরের অধিনায়কত্ব পাওয়ার, যদিও সোহান বলছেন সাকিবের নেতৃত্বে খেলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। আমার তো সাকিব ভাইয়ের ক্যাপ্টেন্সিতে খেলতে অনেক মজা লাগে। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা।